আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে এলাম। তো আজকে ভিডিওটি আমি সকাল 7টা বাজে স্টার্ট করেছি। তো আমরা এখন আমি আমার ছেলে মেয়েকে নিয়ে বের হয়ে যাচ্ছি। ছেলে যাবে কোচিংয়ে আর মেয়ে যাবে স্কুলে। তো ওদেরকে নিয়ে এখন আমি বের হচ্ছি আল্লাহর নাম নিয়ে। তো এখন আমি চলে যাব স্কুলের উদ্দেশ্যে। তারপর স্কুল থেকে এসে আমি ক্যামেরাটা আবার অন করব। আর আপনাদের কাছে আজকে দুটো জিনিস আমি শেয়ার করব, ইনশাআল্লাহ আপনাদের উপকারে আসবে। আর প্রথমটা হচ্ছে আমি একটা রেসিপি শেয়ার করব, আর পরেরটা হচ্ছে আমি একটা, যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো যাই হোক, আমি স্কুল থেকে চলে এসেছি। তো চলে আসার পর আমি কিছু ডাইরেক্ট একদম কিচেনে চলে এসেছি। তো চলে আসার পর আমি মটরের ডাল ভিজিয়ে নেব, তো 10 মিনিটের মতো আর কি ভিজিয়ে রাখবো। তো করছি হচ্ছে যে হোটেল স্টাইলে যে ডাল ভাজি থাকে সেটা। তো ইনশাআল্লাহ রেসিপিটা শেয়ার করছি, ইনশাআল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখন আমি ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে নিয়ে নেওয়ার পর ভালো করে ক্লিন করে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা স্ট্যানারে আমি ঝরা দিয়ে রেখেছি। তারপর প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তো তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচা জিরা ফোড়নের জন্য। তো কাঁচা জিরাটা একটু ভালো করে ভেজে নেব। আর তারপর এখানে আমি দিয়ে দিব গোটা মশলা, দুটা তেজপাতা দিয়ে দিব, কিছু এলাচ দিয়ে দিব, আর দিয়ে দিব 3-4টার মতো লং। তো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে একটু তেলে ভেজে নেব, ফ্লেভারটাও এর মধ্যে চলে আসবে। তারপর এখানে দিয়ে দিব দুটা শুকনো মরিচ। তো এর মধ্যে কিন্তু কাঁচা জিরার বদলে কিন্তু 5 ফোড়নটা দিলে একটু বেশি ভালো টেস্ট আসে, ভালো লাগে আর কি 5 ফোড়নের যে ফ্লেভারটা। আর অনেকেই আছে 5 ফোড়নের ফ্লেভারটা পছন্দ করে না, এর জন্য আর কি জিরা দিয়ে আপনারা করতে পারেন। কিন্তু আসলে আমার কাছে 5 ফোড়নের ফ্লেভারটা ভালো লাগে, হোটেল স্টাইলে ডাল ভাজি আর কি। তো সেটা আমার কাছে ছিল না 5 ফোড়ন, এই জন্য আমি জিরা দিয়ে কাজটা চালিয়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া। এটা দিয়ে আমি ভালো করে এখন মশলাটাকে কষিয়ে নেব, আর মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সামান্য পানি। তো দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন ভালো করে নেড়েচেড়ে ডাল আর আলুটা আমি একটা স্ট্যানারে রেখে দিয়েছি ধুয়ে, ওইটাকে আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। তো দেখা যায় যে কষানো যত হয় তরকারি ততই মজা হয়, এর জন্য একটু ভালো করে একটু কষিয়ে নেব। আর এই তো ঝরানো ডাল আর আলু একসাথে আমি রেখেছি, এটাকে আমি এখন ভালো করে প্রেশারে দিয়ে কষিয়ে নেব। কষানোর পর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করব। তো এভাবে করে আমি সকালে ডাল ভাজিটা করব। তো আজকে সকালে মেনু ছিল আমাদের হোটেল স্টাইলের পরোটা আর ছিল হোটেল স্টাইলের ডাল ভাজি। আলহামদুলিল্লাহ খুবই মজার নাস্তা ছিল। তো এভাবে করে আমি ভালো করে প্রেশার কুকারটা মুখ ঢাকনা ঢেকে আমি 2-3টা সিটি দিয়ে দিয়েছি, এর মধ্যে কষানোও হয়ে গিয়েছে আমার। তো তারপর এখন আমি এর মধ্যে দিয়ে দিব গরম পানি। তো গরম পানি দিয়ে দেওয়ার পর আমি আবারও প্রেশারের ঢাকনাটা ঢেকে দিব, তারপর 7-8টা সিটি হলে তারপর আমি নামিয়ে চেক করব, তারপর আমি এটাকে আবারও মানে চা করার আর কি করব। তো যাই হোক, এখন আমি এটাকে ভালো করে প্রেশারের ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো পাশের চুলায় কিন্তু আমি আমার জন্য একটু চা বসিয়ে দিয়েছি, আর যেহেতু পরোটা বানাবো এখানে আমি আটা দিয়ে আমি এখানে ডোটা করে রেখেছি। আর এর মধ্যে কিন্তু আমার এই ডাল ভাজিটা অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে একটু হালকা করে একটু বাগার দিয়ে দিব। তো একটা প্যান নিয়েছি, দিয়ে দিয়েছি কিছু পরিমাণে রান্নার তেল, তারপর দিয়েছি সাদা জিরা। তো জিরা দেওয়ার পর একটু ভালো করে আমি বাগার দিয়ে দিচ্ছি। তো কালারটা দেখি আপনারা বুঝতে পারছেন খুবই টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। আর এখন আমি উপরে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি। তো ডালটা হয়ে গিয়েছে, আর এখান দিয়ে আমি যে পরোটা ডোটা মেখে রেখেছিলাম সেটাকে আবার কিছু প্রসেস করা বাকি আছে, খাস্তা পরোটা বানাবো আর কি। তো এখানে আমি পরোটাটা বড় করে একটা ডোটা নিয়ে বড় করে একটা রুটি বেলে তো তেল দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি কিছু আটা। দিয়ে দেওয়ার পর এটাকে আমি এখন ভালো করে একটা রোল করে নেব। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে আমি লেচি কেটে নিচ্ছি। তো এভাবে করে আবার 10 মিনিটের জন্য রেখে দিব, তারপর আমি এক একটা করে লেচি নিয়ে এক একটা করে পরোটা বেলবো। তো এভাবে করে আমি করে নিচ্ছি আর কি। তো এখন আমি এক একটা করে পরোটাগুলো বেলে নিব। তো এভাবে করলে দেখা যায় পুরোপুরি পারফেক্ট হচ্ছে আপনার হোটেল স্টাইলে খাস্তা পরোটা হয়, আর ডাল ভাজিটাও খুব টেস্ট হয়।
তো আমার কিন্তু ওই দিক দিয়ে কিন্তু আমি আরো পরোটাগুলো ছেঁকে নিচ্ছি, আর এখান দিয়ে আমি এক একটা করে বেলে নিচ্ছি। তারপর আমরা নাস্তাটা করে নিব। তারপর তো আমার সব নাস্তা রেডি করা হয়ে গিয়েছে, আর আমি এখন ডালটা, ডাল ভাজিটাকেও আমি একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি, আমার ছেলেকে খেতে দেব। তো আর নিয়ে নিয়েছি কিছু পরোটা, তো দেখেই বুঝতে পারছেন কত সফট ছিল পরোটা। আর মাহমুদ এসেছে আমার ভাইগনা, তো ওকেও নাস্তা খেতে দিলাম আর কি। তো আমরা সবাই একসাথে নাস্তাটা করে নিচ্ছি। তো পরে যে বলেছিলাম না যে একটা ট্রিপ শেয়ার করব আপনাদের সাথে, তো আমি যেহেতু গাছ পছন্দ করি, তো আমার মতো অনেকেই নিশ্চয়ই আছেন যে গাছ পছন্দ করেন। তো কে না চায় গাছ ভর্তি ফুল থাকুক, গাছ ভর্তি ফল থাকুক, তাই না? তো ভাবলাম যে আমি যেহেতু এই জৈব সারটা ইউজ করি, কেন নয় আমি আপনাদের সাথে, কেন নয় আমি শেয়ার করি। তো ভাবলাম যে এটাই আপনাদের সাথে শেয়ার করি। তো কী উপায়ে আপনারা গাছে ফুল ফল ভরা, মানে ভরতে চান, মানে ফুলে গাছে যেমন ফুল ভরা থাকবে, ফল গাছে ফল ভরা থাকবে, কী জৈব সার দিলে সেটা হবে, ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আমি এটা প্রুফ পেয়েছি, এর জন্য ভাবলাম এটা আপনার সাথে শেয়ার করি। তো দেখা যায় আমাদের বাসায় কিন্তু আমরা কম বেশি সবাই আমরা কলা খেয়ে থাকি। তো এই কলার খোসা যদি আমরা ফেলে না দিয়ে, যদি এরকম একটা কিছুর মধ্যে যদি পানি দিয়ে প্রায় 4-5 দিনের মতো যদি ঢেকে রাখি, তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার এক নাম্বার একটা জৈব সার হিসেবে পরিণত হয়। তো কলার চোকলা দিয়ে কিন্তু আমরা ফল গাছে বেশি করে ফল ধরাতে পারি, তারপর হচ্ছে ফুল গাছে বেশি বেশি করে ফুল আনতে পারি, এরকম আর কি। তো এখন আপনাদের এভাবে করে আমি আমার ফল গাছে ইনশাল্লাহ, এ তো দেখতেই পাচ্ছেন আপনারা প্রমাণটা, তো তারপর আমি এভাবে করে আমি সারটা রেডি করে আমি দিয়ে রাখি। আর ওই তো দেখতেই পাচ্ছেন যে পানি কিন্তু অলরেডি একবার দেওয়া হয়ে গিয়েছে, আর বাকি যে কলার খোসাগুলো ছিল এর মধ্যে আমি আরও কিছু পানি মিক্সড করে এটা আমি বাকি ফুল গাছে দিয়ে দিব। তো এভাবে করে আমি অনেকবারই করেছি, আর এভাবে করে এটা হচ্ছে এক নাম্বার জৈব উপাদানে জৈব সার আর কি। তো এভাবে করে আমি আমার ছাদ বাগানে বা আমার বারান্দায় যে কটা গাছ আছে আমি এভাবে এগুলো দিয়ে থাকি আর কি। তো আপনারা দেখা যায় যে ফুল গাছে ফুল থাকলে আমাদের সবারই ভালো লাগে। আর কি বলবো, মানে গাছ এমন একটা জিনিস, গাছকে মানে গাছ দেখলেই মানে খুব ভালো লাগে, এই আর কি অবস্থা। তো আমি এক এক করে আমি আমার ফুল গাছগুলির মধ্যেও আমি এই জৈব সার যেটা বানিয়েছি লিকুইড, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর মাঠের ভিউটাও একটু ভিডিও করে নিয়েছি, বাচ্চাগুলো খেলাধুলা করছে। তারপর আবারও ছাদে চলে এসেছি কাপড় মেলার জন্য আর কি। আমার যে কাজের আপা আছে উনি কাপড় মেলছে, তো ভাবলাম আমিও একটু আসি, যেহেতু আসলে ছাদে গাছ থাকলে একটু পরপরই ছাদে আসা হয়, একটু দেখতে ভালো লাগে গাছগুলো এ আর কি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওতে তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।